আসার ঘরে চাষার মরণ পরিচালনায় গরাঙ্গ সরকার নির্দেশনায় সুজিৎ প্রামাণিক বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন দেবরাজ সরকার গোকুল সরকার মল্লিক সরকার প্রতিমা সরকার অর্চনা সরকার রিঙ্কু সরকার ও ভাই বোন ভয়ার শিল্পীবৃন্দ শুরু করছি আজকের গীতি নকশা আশার ঘরে চাষার মরণ ভগবান আজি আমরা গরিব মানুষ ছোট থাকিয়া বাপ মা মারা গেছে মরে একখানা ভাই ওই ভাইকে মুই উচ্চ শিক্ষিত করবার জন্য ওয়াকে মুই লেখাপড়া করাও আর মুই জমি জমি কাজ করিয়া বেড়াও তাই তো আজিকা মুই ঋণ ধার করিয়া লোনের টাকা নিয়ে আমি আলু লাগাইছ এলাকে মনে যে আলু হবে বড় চিন্তা হয় তাই তো তুই তো ভাল করিয়াই জানিস লোনের টাকা নিয়ে আমি আলু লাগাইছ মোর ভাইকে লেখাপড়া শিখেবার জন্য তা তো বড় ভয় হয় এমন যে দিন খারাপই করছে মেঘ লাগাচ্ছে এলা আলু গলার যে অবস্থা কি হবে তাই তো মই যাও এনা আলুর জমির দিকে যাও স্বামী আজি সুজন সুজন কুঠি আছে লক্ষ্মী স্বামী তোমরা সুজনের চিন্তা করেন না আজি মই সুজনের জন্য চিন্তা পেন নাই স্বামী লক্ষ্মী ও গছে মই ছাওয়ার মতো মানুষ করেছে আজি মোর কোনো সেনা পেনা নাই আজি যদি সুজন মোর কাছে থাকে সব দুঃখ মোর ঘুচিয়া যায় সামনে তাই তো লক্ষ্মী এলা ওর স্কুল বন্ধ আছে কালি ওই পরীক্ষা দিবার যাবে তাই আজি বাড়িতে আছে তোমরা কোনো কিছু কাজ করবার হলে ওই যে তোমার দুঃখ বুঝিবে সামনে ঠিক আছে তাহলে মই মোর ভাই সুজনকে ডাকা ভাই সুজন সুজন সাবি সুজন ভাই সুজন দাদা দাদা আমাকে ডাকালো দাদা ভাই আজিকা কি তোর স্কুল ছুটি আছে হে দাদা মোরে আজি স্কুল ছুটি আছে ভাই তুই এক কাজ করে না জানা ওই গরুরা নিয়া তুই মাঠতে যা চড়াবার আর মই যাও এই কোদাল ধরিয়া কোনে আলুর জমিগুলো দেখি আইস দাদা ঠিক আছে দাদা আজিকা যখন মোর স্কুল বন্ধ আছে মই যাও গরু লোক নিয়ে যাও আর তুই যা এলা ওই আলুর জমিতে যা হ্যাঁ সুজ যা ভাই যা বুঝি আজ তুই এই মহিষের বাথানটা নিয়ে বুঝি যা ওই গরু বাসুর মহিষের বাথান সব চড়িয়া আজ সন্ধ্যা হলে আবার ঘুরি আসিবু ভাই ঠিক আছে বুঝি তুই দাদাকে পাইন ঘুরিয়া খিলাইয়া আর পাঠাইয়া দে এই আলুর জমি আর মই যাও ওই গরু না নিয়ে মই গরু চড়ে বাড়ি যা আশিস আশিক সুজন আর তোমার জন্য মই রান্না বাড়ি করো স্বামী লক্ষ্মী তোমরা যাও ওই জমি আর তোমার দু ভাইয়ের জন্য আজ মই যে রান্না বাড়ি করি স্বামী ঠিক আছে লক্ষ্মী তাহলে মই চট করিয়া ওই জমি থেকে ঘুরে আইসো যাও মই এলা যাও হ্যাঁ স্বামী আইসো তোমরা এই ছোট্ট পরিবার নিয়ে আজ মই দুঃখে দিন কাটাও আমরা কিন্তু গরিব মানুষ এলা মনে মা বাবা বিয়া দিছি মা বাবা ছাড়িয়ে গেছি তাই তো আজ মোর যে ওই যে সুজন আছে ওই সুজনের জন্য মই
কিন্তু চেংলা পেংলা নেই মাই শাশুড়ি মা কইছিল বৌমা মুই হয়তো বাঁচিম না তাই মোর সুজন বেটার তুই নিজের বেটার মতো করিয়া দিবিস বৌমা কোনোদিনই যেন বেটার মায়ের অভাবটা তুই তার পূর্ণ করিস তাই তুমি প্রতিজ্ঞা করিছ হ্যাঁ মা মুই কোনোদিন সন্তান নেব না আজ যদি মুই সন্তান না ওই সুজনের কথা মুই বলিয়া যা তাই তো আজ মুই সুজনক বেটার মতো মানুষ করিছ সে যেন লেখাপড়া শিখাইয়া মুই আজ যেন মুই ও উচ্চ শিক্ষিত করিবার পার ডানা মুই যাও এলা মোর বড্ড দেরি হয়ে গেছে যাও মুই এলা যাও মোর নাম ভোগী মরণ আর মুই মানুষের মন করম সরণ মোর কোনো কিছুই অভাব নাই মুই ওই মানুষের বাড়িতে কাজ করম নাই মোর এত টাকা আছে এত টাকা আছে যে মানুষকে মুই সুদত টাকা দেয় মোর বাড়ি মোর একমাত্র বেটি আর মোর বহু এই তো তিন যোগনাগ নিয়াই আমার সুখের সংসার মুই মানুষের এত টাকা দিয়া ঠিক সুদের টাকা দিয়াই মোর সংসার চলিয়া যায় তাই তো মোর বহুকে ডাকাইয়া দেখো আচ্ছা তোমরা কি কেউ মর্জিনা সুদের টাকা নেবে কোনোই চিন্তা করেন না তোমরা খালি ভোটের ছবি আর আধার কার্ড নিয়ে আসেন যতই দরকার হয় তোমা 20,000 50,000 1,00,000 মই দিতে রাজি আছম তাই মোর বহু টাকা কই রে কঠি গেল রে বুড়ির মা ও খুশি খুশি রে দেখিয়ে আসো
সত্যি কন্যা আজি তোরে রোদ জীবন দেখিয়া ময় পাগিলা হয়ে গেছো তোমরা চিন্তা করেন না মহিষাই আজি মই ক্ষী রাঁধিয়া কালি মই ক্ষী নিয়ে আসি তোমার এঠিনা তোমরা এঠিনা আসিবে মহিষের বাথান নিয়া ও তুই মোর জন্য ক্ষীর নিয়ে আসিব হ্যাঁ ঠিক আছে কন্যা ঠিক আছে তুই যখন মোর জন্য ক্ষীর আনিব মই অপেক্ষাতে বসিয়া থাকিবি নদীর ঘাট তুই নিজের হাতে মো খিড়ি খিলাইয়া দেবো কন্যা ঠিক আছে কুমার তাহলে এলামই আসো আইসি কন্যা আইসি আসো মেলা না 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 আজি বেই কি করি এলা এত সুন্দর পুরো কি সুন্দরী তাকে দেখিয়া যে মনে মনে করি আগে কিন্তু বাড়ি দিয়াছে মোরে গরিবে দাদা আর মোরে বৌদি ছোট থাকিয়া মা বাবা মোর মারা গেছে মানসিক করেছে নিজের ছাওয়ার মতো তাই তো আমার কথা অমান্য করা যায় না কালিকা আমার পরীক্ষা তাই তো আমি যাবার হবে একটা গরু লাগে নিয়ে যাও আরে যাই আমি পরিবার বস যাব বইয়ালা আজি বড়ে বউ লক্ষ্মী আজি বাড়িতে কষ্ট করিয়া রান্না বাড়া করে আর মুই এই জমি জায়গাতে কাজ করি স্বামী স্বামী আজি আজি তোমার কেনে সুখের জল ভাসিয়া যায় লক্ষ্মী জানিস আজি তুই এমন ওই এক হতভাগে বিয়ে করেছিস স্বামী আজি মোর জন্য তোকে কাজ করিবার হইল স্বামী স্বামী স্ত্রী দুজনে এক কাজ করলে এমন কি দোষ আছে তোমার সঙ্গে আমরা একটু শান্তি জানিস লক্ষ্মী জানিস এলা যে ভাইকে মই নিজের ছাওয়ার মতন মানসিক করিছ ভাইটাই উচ্চ শিক্ষিত হবে আরে পড়াশোনা করিয়া চাকরি পাবে মনে কত নামই উজ্জ্বল হবে তাই তো হ্যাঁ স্বামী হ্যাঁ দাদা দাদা ওই ও দাদা সুজন আসছে ভাই সুজন তুই আসি তো ভাই বৌদি দাদা আজি না আজি মোক পরীক্ষা দিবার যাবার হবে সুজন তাই তো তো পরীক্ষা দিবার যাবার হবে এটা তো ভালো কথা বৌদি কিন্তু যাইলে তো এমনি হবার না হয় এলা চাকরির পরীক্ষা দিব সিম বৌদি এলা 20,000 টাকা লাগবে পরীক্ষা দিবার সুজন হে বৌদি দাদা দাদা আমাকে 20,000 টাকা দে না মই যদি চাকরি পাওয়া যাও এই সংসারটা তো কত সুখী হবে ওরে ভাই সত্যি ভাই সত্যি আজি তোর এই হতো বাগে দাদা তোকে কোনোদিন ওই আর সুখী করবো না পারবো না স্বামী আজি আগে বেলা খাইলে এক বেলার কথা মনে পড়ে আরে তুই চাইস 20,000 টাকা মঠি না যে একটা পয়সা নাই ভাই স্বামী আজি তোমার কাছে একটা টাকা নাই না লক্ষ্মী কিন্তু কিন্তু যে সুদিন আমি যে যাবার হবে আজি যে লেখাপড়া করেছে ওর যে চাকরির পরীক্ষা আছে আজি কি করি তাহলে কি হবে স্বামী ঠিক আছে বৌদি ঠিক আছে তোমরা যখন টাকা দিবার পারবার না হয় তাহলে ঠিক আছে মই আর চাকরির পরীক্ষা বসবার না বৌদি না ভাই না আজি দিন তুই যদি চাকরির পরীক্ষা না বসিস বৌদি তাহলে মোর স্বপ্ন যে স্বপ্ন থাকি যাবে বৌদি তাহলে বই কেমন করিয়া পরীক্ষা বসি আছে আছে আজি মই লক্ষ্মীর ভাণ্ডার দেহ দেহ করিয়া জমা করিছাম কিছু টাকা আর মোর কিছু আছে গুণ
버디. 이거 나 몰라. 이지야 가봐이자. 아직도 아직도 버리카 대걸 잡아이. 이거 나 몰라 미안자. 그 버리카 미안자. 그 버리카 미안자. 아직 너도 버리카를 버디 말해 후비 돌이야 이거 하나길라 비크리 거리야. 예수님에. 나올래 제 아만 머니 러시 머니 타기야 잡이. 티카치 버디 티카치. 아직 저거리 두이 여이 떠르고 하나글라 콜리아 디르 버디 수전 무이장의 버디 잡히리스 버리 칸디버 잡하이자 또 머리 아실 버디 주디 머리 잡히건 화야자이 더말 머리리야 삶을 볼러 콜리아 디르 버디 수전 또 삶이 빨리 하면 쇼 또 무지야 잡히 수전 버디 무지야 잡히 또 하기 아실 버디 꼬르 버디 아실 버디 꼬르 쳐 수전 তুইজন ভালোভাবে চাকরি দিয়ে পাশ করিয়ে ফিরিয়ে আসিস দাদা তুই মনে আসিস বাদ কর ওই যেন ভালো ভালো করিয়ে পরীক্ষা দিয়ে বললো ভাই যা ভাই যা তোর মনের আশা পূর্ণ হবে ভাই ওই ঠাকুরের কাছে তুই কামনা কর হে ঠাকুর এই হতো বগারি মনটা একটু উজ্জ্বল করিস ঠাকুর এই হতো বগারি মনটা একটু নমস্কার করি যা ভাই শাশুজন যা তোর পরীক্ষা দেরি হয়ে যাবে তুই যা ভাই পরীক্ষার ঘন্টা দিয়ে আয় ঠিক আছে বৌদি দাদা এলাম এই আইস যা ভাই যা হে ভগবান এই ছোয়াটাকে তুই মাথাতে ঘুরতে দিস যেন বলে 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 যেন পরীক্ষাটা দিবারে পারে লক্ষ্মী আজি তুই এমনই এক হতভাগাকে বিয়েও করেছিস লক্ষ্মী যে তাকে সোনা কোনা যাচ্ছিল সবই আগে মরি শেষ হয়ে গে আমার কথা কয়া তোমরা মোর মরতে খোলেন না স্বামী আজি মই যে কাজটা করেছ সে যে ঠিক করেছ আজি মোর এটাই কর্ম ছিল এটাই মোর কর্তব্য ছিল স্বামী ঠিক আছে নাকি শুধু তোমার চরণে দেখতে মিঠাই যেন পাঞ্জার লক্ষ্মী কাঁদিস লক্ষ্মী তাকে মই একটা কথা কবে লক্ষ্মী এলা বাড়িতে রান্না বান্না কর আর সুন্দর করিয়া আমার ভয়কে খিলাইয়া দিয়া আর তৈরি ফোটা দিয়া ওই চাকরির পরীক্ষা দিবারে পাঠাইয়া দিয়ে আর বই যাও করে গই এই আলুর আলুর জমিগুলো দেখিয়ে আইস আইসি সবই আইস জানি লোক দেখতে দেখতে মোর দিন গেল হয়ে গেল এলো মোর সুদের টাকা গেল আসে না তাই তো মোর চিন্তা করো মুই এত টাকা দিয়া থিচ টাকা যে মুই টাকা দিয়া থিচ মোর নিজেরই মনে নাই তাই তো মোর খাতাতে লেখা আছে মুই দেখো মোর এখনো 20 জন আগে মুই 50,000 এক লাখ টাকা করি করিয়া দিছ আর দিছ ওই চাষিটাকে মই দিছ পরান চাষিকে দিছ মই 50,000 সেই সুদে আসলে হয়ে গেছে ওর 75,000 না 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 এমন করিলে তো হবারে না হয় এরা গরিবে মানুষই কোন মতলে যদি টাকা না দিবার পারে তাহলে যে মনে টাকা শেষ হয়ে যাবে তাই তো বই যাও একটা টাকা ওই তন্দরক করিবারে যাও তাই ওই এলাম thank you
아직 뭐 계시는 보리카디발 타이토 컵순돌 모레 다가보디 아시리 바디 뭐 자크리 보리카디에 있어 타이토 뭐 이자 엘라마가 컵 기다려 계시 바리디 거리야 자 나나 뭐 계시는 거 알아요 알아 컬레스 티게 보리카디야 뭐 피서 바리 디리나 거리 따라다니 자 뭐 나할래 뭐 바바 신다 거리 마 신다 거리 자 뭐 자 말라 에키 에키 수준 Rekha Sujan te kothi kisilu? Rekha Mui kisilu ii Porikha Chakri porikha dibar Oh Tui chakri porikha dibar kisilu? He Ar mui Mui kisilu ii Ii kolejot porikha dibar Oho Kintu Sujan Tui je Tad porikha kemon hoi? Mor porikha khub sundar hoi chi Rekha Tai buji? He Rekha Aji dekhna Koto din portog dekhir panu Dekhiya মোর মনটা কেমন যেন হয় আগে কেমন হয় গেল সুজন আয়না রেখা একনা কাছাকাছি আই তোর সঙ্গে মুই দুটা গল্প কর ঠিক আছে সুজন আয়না এমন কি কথা আছে আই আই রেখা সুজন আজ তোর মনটা খুশি খুশি লাগাছে তাহলে কই এমন কি তোর কথা আছে ওরে প্রাণের ময়না তোমার কথা তাই বুঝি Thank you.
ଅଛନ୍ତି ଆଜି ମୁଁ କୋନଦିନ ତୋର କଥା ଭୁଲିବାର ପାରିବି ନା ସୁଜାତା କନ୍ନା ହେ ସୁଜୁ ସତି କନ୍ନା ସତି ମୁଁ ଏ ଜୀବନେ କୋନଦିନ ଭୁଲିବି ନା ଯଦି ମୋତେ ବିବାହ କରିବାର ହୁଏ ତାହେଲେ ମୁଁ ତୋତେ ବିବାହ କରିବି କନ୍ନା ସୁଜୁ ହେ ସୁଜୁ ଆର ମୋତେ ଯଦି କୋନଦିନ ବିବାହ କରିବାର ହୁଏ ତାହେଲେ ମୁଁ ତୋକେ କରିବି ଆଉ କନ୍ନା ସତି କନ୍ନା ଆଜି ଯେ ଦୁଃଖର କଥା ମୁଁ ଯେ ଗରିବ ମାନସି আর তুই কত বড় লোকে রে বেটি এলা তোর 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 সাথে যদি মোর বিয়াও না দি সুজন তুই কোনো চিন্তাই করিস না মোর বাবা খুব ভালো মানুষ এলা তোর সঙ্গে মোর বিয়া দিবে দেখিস একদিন ঠিক বুঝবার পারিব কন্যা হ্যাঁ সুজন চল কন্যা আজ অনেক দেরি হয়ে গেছে বড় দেরি হয়ে গেছে মোর বাবা মা কিন্তু চিন্তা করছে চল কন্যা তাই এলা তুই যাও তুই এলা বাড়ি যা আচ্ছা ঠিক আছে আইসি কন্যা আইসি আজ সত্যি এই রেখা বেজে ওই মনে করে ভালোবাসিয়ে ফেলেছ কিন্তু কি কি ওই মরে দুঃখের কথা এলা যে করিবি দাদা এলা যে ইন্ধারে করি আই আলু লাগাইছে এলা যদি আমার এই প্রেম ভালোবাসার কথা না মানিবার পারে ওই তো দাদার কথাই অমান্য করিবি না তাই তুমি চাও এলা বড্ড খিদা লাগি কিছু ওই কিছু খাবার খাইয়া গেছে জানো পরীক্ষা দিয়ে আসিবার পারে সজনের দাদা লক্ষ্মী এলা তোমরা কার কথা ভাবি লক্ষ্মী ওই মোর ভাই সজনের কথা বই ভাবো আজি না জানি ভাইটা মরি কেমনে পরীক্ষা দে ঠিক আছে সজনের বাবা আজি মই ঠাকুরের ঠিনা কামনা করছো আজি যদি সজনের আমার ভালোই ভালোই লেখা পড়ে পরীক্ষা দিয়ে যদি চাকরিটা পাওয়া যায় মোর ভাই যেন ভালো ফলে চাকরি দিয়ে আসিল পারে দাদা বৌদি সুজন মু চলে আস সুজন তুই আসিল ভাই হে বৌদি সুজন তোর কেমন পরীক্ষা হইল ভাই তোমার এই আশীর্বাদে মুই খুব সুন্দর পরীক্ষা দিয়ে আইছ সুজন তুই পরীক্ষা দিয়ে পাশ করেছিস হে বৌদি বৌদি জানেন বৌদি সুজন আজ যে পরীক্ষা চাকরির পরীক্ষা দিয়া মই যে পড় পাস করিছ হে সুজন হে তো বৌদি আজ চাকরি করিবারে জানে যে অনেক টাকার প্রয়োজন বৌদি আজ এত টাকা তোমরা যদি দেবারে পারে তাহলে হয়তো পরে চাকরি খানি হবে কয়েক না সুজন কত টাকা লাগবে চাকরিটা আজ তোমরা চাকরিটা জয়েন করলে কত টাকা লাগবে ভাই মোর চাকরির জন্য লাগবে 5 লাখ টাকা সুজন লোকটা সকাল বেলা খাইলে সন্ধ্যা বেলার চিন্তা করে আরে তুই কাটা ঘরে লবণের ছিটা দিস না ভাই কেমন করিয়া মুই 5 লাখ টাকা জোগাড় করি এলে এত কষ্ট করিয়া মুই দিন ধার করিয়া লোনের টাকা নিয়ে আলু লাগাইছ আলু খানো মরে ভালো নাই তোর তোর টাকা আমি দিবার পারিম না ভাই দাদা ঠিক আছে দাদা বৌদি ঠিক আছে তোমাকে আর কষ্ট করিবার হবার না হয় যখনই তোমরা টাকা দিবার পারবে না বই আর চাকরি করিম না না শুধু না তুই আমার কথা কইস না আমার কথা কইলি কি আজি আমার স্বপ্ন কি শেষ হয়ে যাবে ভাই তুই কোনো চিন্তা করিস না ভাই তুই যা এলা বই চিন্তা করি জীবন করিয়া হোক তোর টাকা দেবার জন্য আমি চিন্তা করি ঠিক আছে দাদা মুই যা এলা মই গরুগুলাকে দেখি এস যা ভাই যা সুজনের দাদা এলা বাড়ির বসন্ত ছাড়া দি আমারে
রেখেছি কিন্তু কি আমরা কি করো কত কষ্ট করিয়া ছোট থাকি ওই ছাওয়ার মতন মানসিক করেছে গো ভাইটা তুই যা পারি দি যা ওই চিন্তা করো যেই করিয়াই হোক রক্ত বেচিয়া ওর দুই খানি কিডনি বেচিয়া ওই আমার ভয়ে চাকরি খানি দি আজি যদি ভাইকে চাকরি করির ভালো না পারে তাইলে যে পাড়ারে মানুষই গেল মগে যে নৃত্য করিবে আজি এত উচ্চ শিক্ষিত হয়েও যদি চাকরি না করিবার পারে সুজনের দাদা ঠিক আছে তোমরা যা ভালো বুঝবে তাই করো ঠিক আছে একটু খাবার জোগাড় করো জানো কি যা হে ভগবান তুই মগে কেড়ে গরিবে বানাইছিল ভগবান গরিবে যখন তুই বানানো ভগবান মগে কেন এত বড় আশা দিছিস আজি বই ওই ছাওয়াখানাকে যদি টাকা না দিবারে পারো তাহলে যে ভাইটা যে মতো ভালোবাসে করে না হয় বুঝছ এলা যেমন অনেকে মেয়েকে লাগাইছি এলা মগে জমির দিকে যাবার হবে না জানি কখনই যে জলে আসিল যাই ওই যাবে না যা আজি কষ্ট করিয়া মরে দাদা লেখাপড়া পড়াইছি আজি টাকা দিবার পারে না যাই হোক কত আরে দাদা দিবে এরা কষ্ট করিয়াই সংসার চালায় মই এলা চাকরি করিব না মই গরুগুলা বিয়াইছ এই রাস্তাখানে বসিয়া থাকক আরে গরুগুলা ওই মাঠাতে ছাড়িয়া দিছ তাই মই এটি কোনো বসিয়া থাকক না 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 মকে যাবার হবে ওই পরাণ চাষির বাড়ি আজি দেখতে দেখতে সুদেরই টাকা আসলে টাকায় 75,000 হয়ে গেছে এলাও হারামের দাদা দেখা করে না যখন টাকার দরকার তখন দিনে চারবারে পাঁচবারে মর বাড়ি আজি এক মাস দু মাস তিন মাস পার হয়ে গেছে এলাও হারামের দাদার পাত্তা নাই তাই তো ওই দেরি না করিয়া যাও এল ওই ওই রে বাবু তো জেঠু হামরা হামরা ইয়া কত বাঘা তাই তো এই রাস্তা খানতে বসিয়া আছি কিন্তু তোমরা কে জেঠু ও তে তুই বসিয়া বসিয়া এই চোখের জলে ছলমল তোর কি হয়েছে তোর কেন এত মন খারাপ জেঠু আজি কি কইব জেঠু দুঃখের কথা ছোট থাকি আমার বাবা মারা গেছে দাদা বৌদি বগি কষ্ট করিয়া লেখাপড়া করাইছি আজি লেখাপড়া করিয়া গেছি না জেঠু ওই চাকরি করি চাকরি করার জন্য পরীক্ষা দিবার আরে পরীক্ষা দিয়া পাশ করেছ এলা টাকারই অভাবে চাকরি খান মর হয় না জেঠু ও তোর ফেরি টাকার দরকার তাই তুই ওই টাকার জন্য চাকরি করিবার পারিস না তাইলে তোর কত টাকা লাগবে বাবু জেঠু আমার যে 5,00,000 টাকা লাগবে জেঠু হো 5,00,000 টাকা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না বাবু তোর 5,00,000 টাকা ভুঁয়ে দি জেঠু তোমরা এত ভালো মানুষই জেঠু আচ্ছা যদি কোনো মতন এই হতবাকাকে যদি 5,00,000 টাকা দিয়ে উদ্ধার করে দিই জেঠু ভালোভাবে যদি চাকরি করিয়া বাঁচিয়া থাকি জেঠু তোমার সুদে আসলে আমার টাকা সবে কিছু তোমাকে ফেরত দিব হ্যাঁ ঠিক আছে বাবু তুই কোনো চিন্তা করিস না তুই চোখের জল মুছিয়া ফেলা আর যা বাড়ি কালিকা তোকে ওই 5,00,000 টাকার চেক লিখিয়া দিই আর ওই টাকা নিয়ে যাবো তুই চাকরি করিবার ঠিক আছে জেঠু তাহলে আমরা আসি কালি সকালেই আসিয়া তোমার কাছে আমরা টাকার চেকখানে নিয়ে যাবো জেঠু ঠিক আছে বাবু যা যা তুই এলাম না 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 এই সুযোগ ছাড়া যাবার না হয়
এতো সুন্দর একখানি চাইনা তাও এটা পড়াশোনা করিও এলা চাকরি করিবে ওরে মাথাতে বুদ্ধি খেলিছে যেমন করি এই হবে ছলে মরে কৌশলে ওই ছগে চাকরি দিয়া আর মোর বেটিনির সঙ্গে দিয়ে দিয়া পড়ান চাষি তোর বড় আশা তুই ভয়ক দিয়া চাকরি দিয়া আর সুখে সংসার করিয়া খাবো তোর মনে এই আশা মুই পূর্ণ হবার দিনটা তোর ভয় তোর ভয়ক মুই কারিয়া নিয়ে আসি চলো চলো আজ আমরা এই আলো বাড়ি যাই আমরা চলো শুনে চলো
선생도 얘기를 놓기 에너지 야로 걸어 허머리 야로 허머리 너허이 개모는 거리야 에너지를 이따가가 남아있어야 되거니 그저 웃기자 불꽃이 아기 짓수담 소리를 갈아보면 돼 말이 되자 저는 이렇게 엘라야리 야로 맞아버리자 버린다 허이 저리 허라 머리를 들여야지 엘라 또 소리를 꺼내보지 아기지 바리디 하디리 바 베카리 마지리 소나리 나오 바보 도마기 제 코테 보세 바리디 보 바보 하마리 고리비 바리디 보세 바리 자가리 나 아레 탁탁 어그 보세 바디 바로 하마리 나 하이 토리 제 야마굴라 타카 수디 아슬레 제 1,00,000 타카 하야 기치 토리 기 굴 호스 나이 바보 샤티 바보 샤티 아직도 도망을 닦아 뒤에 말이 꽃아 바보 이제는 말이 좀 먹어봐 긴도 기기 꼬리보 에라 이 허도 바가리 야는 데나 썸이 저러도 꽃이야 세서야 기체 바보 기사 이제 도망을 닦아 하마라 디바리 빠리보나 바보 개 디바리 빠리보나 바보 너리 여기다 아거대 돈 너리 아거대 진다 꼬라 돈 꺼리실로 바보 어르신이 닦아도 이 가야 아르티 이 꽃이스 디바리 버리브라 누구나 말해 또 이준이 나 어디 있어 나 바보나 너가 뭐 콜라 들리야 나 바보나 아주 머리 사미들 소리가 되긴 말지 아주 졸래 비스티 머리 사미 가는 두피 봐야 봐야 되고 사무실 오고 와야겠지 또다 애터부로 애터부로 보다 먼저지 바보 아니 더는 더 말해 도마르 모이 마야 가도리 되기 바리 야선 나이 어디 나가 저번에 도마르니 전 대머리 나가 대머리 나가 펠로디도 얼추지나 어디 바리 바리 도마르 섬이 가버라 콜라르 도리야 딴딴딴딴 야자마 마바구나 덤다스 도마르 아마 엑세 떼셔 보이디 아지 않는 도마르가 니 엑세 도리야 니모 바보 도마르 바오 도리야 보이 바오 도마가 형을 닦아 네 말이 빠르구나 바보 아니 저형을 봐 하나도 잡아 이 버전은 너를 쪼끼리 자리 마름하는 걸 야잡이 너를 쪼끼리 자리 마름하는 걸 바르나요 하나도 잡아 너 이제 뭘 닦아내지 내 머리 먹고 닦아 하나 풀어드지 나 바보나 똑바야도 울어서 울어서 순호 도망 하면 두 디딜 소모에 대하게나 저디 때문에 나가야 말이 바리디나 아파가 말이 바리 바리디 야스야 꼬머리디 돌이 바디야 던데 하자 마또 말이 싸리 못하가는 나라디 던데 보고봐 또 야를 보니까 내일 보고 럭키 뭐이게 슬쩍 고리를 빠른 나타만 어떠자니 사미 럭키 아래도 이렇게 고리를 럭키 에이 허도바가리 집안다이제 예의는 고비 깐떼 저러먹하니 세서야 하니 럭키 사미 들자 럭키자 사미
তুই এলা বাড়ির কাজ করব গেলা তো তোমাকে ছাড়িনি মৌসুম আমার মনে না স্বামী তুই অত চোখের জল ফেলিস না মানুষে টাকা পাইলেই তো কইবি টাকা আমি খারাপ করিলে হবে না হয় তুই জানো কি তুই এলা বাড়ি দি যা যাচ্ছ স্বামী এলা ওই বাড়ির কাজগুলো দেখো তোমরা এখানে থাকি মইয়ারি কতই অপমানে কতই আরি অপমানে সহ্য করি তোর কি আরে দয়া মায়া হই না ঠাকুর ছোটবেলায় তুই মরে বাবা বাবাকে কানিয়া দিচ্ছিস ঠাকুর ভাইটাকে মই কষ্ট করিয়া লেখাপড়া করাইছ ভাই গেলা মরে চাকরি পায়া গেছে চাকরি পায়া এই গরিবি দাদাটাকে ভুলি জাগিছে ঠাকুর চিঠি গুলো তুই মোর বাবা বাবুকে নিয়ে গেছিস চিঠি গুলো বাবু নিয়ে চলি ডাকে মহি আরে কতই অপমান কতই অপমানে সহ্য করি একে তো মোর বহুর যত সোনা কোনা ছিল সবই বেঁচিয়ে শেষ করিয়া দিছ তার মধ্যে মহাজনী এতগুলো টাকা পাবে আলুর জমি জমি দি মরি আলু গুলা সবই পচিয়া শেষ হইয়া গেল দাদারা মহিয়ারি অপমান সহ্য করিবি না এই অপমান সহ্য করিবি না তাই তো মই যেটি গুলো আমার মা ভাবে গেছে সেটি গুলোই মই চলিয়া যা ভাই সুজান তুই যেটি গুলো আছিস ভাই ভালো থাকিব ভাই সুখে থাকিব লক্ষ্মী লক্ষ্মী তোকে মই জীবনে সুখ দিবার পারিব না লক্ষ্মী তাই তো লক্ষ্মী মই বিদায় নিচ লক্ষ্মী সারা জীবনের জন্য মই বিদায় নিচ্ছ ভালো থাকিস লক্ষ্মী সুখে থাকিস না ওই এলা এলা বই বসে বই বেশি গেলা খাই আসি বলে এই জীবন শেষ করিয়া দিব লক্ষ্মী লক্ষ্মী কেমন যেন মোর চকমক গুলো আন্ধার হয়ে আসছে লক্ষ্মী বই যে কিছু দেখিবার পাও না মোর চকমক গুলো আন্ধার হয়ে আসছে আহালো কিছুই মুই দেখম না চেনা জগত মোহ হইবে গেলে হচে আজীবন ভুক্তি কেমন জন্ম যায়
그래 지방 Ah!
¡Gracias!
어머나 아니 왜 얘가 약간 수전도 안 되나 애들 오고 뭐 아니 난 아무리 상의를 샀다가 졸라라니 아직 왜 상황을 가졌지 아니 목이 속골이 바로 오니 뭐 이제 아니 상의 돌아와 চাষি সেই নাকি ঋণের ভয়ে ভয়ে বিষ খায়া মরিয়া গেছে তাইলে তাইলে মরে ওই সুদের টাকা গালা আসলে টাকা গালা সব মোর শেষ হয়ে যাবে না 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 এটা তো হবারই পারে না মরে না ভবি মরে ওই মানুষের মন করম সর ওই কোন মতনে মরে ওই টাকা ওই ছাড়িব না এই মূর্তি যায় মই পড়াল চাষির বাড়ি যায় ওর বউকে মই ঘরতে ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করিয়া ওর বাড়ি ঘর জমি জায়গা সবই কিছু মই করিয়া নি মই যাওয়া যা দেখতে দেখতে ছয় মাস পার হয়ে গেল তাই তুমি কালিকা এসিয়া প্রথমে উঠিনু তোর বাড়ি সুজন তুই কোনো চিন্তা করিস না মোর বাবা মা খুব ভালো মানুষ কোনোদিন কোনোদিন কাউকে দুঃখ দেয় না সত্যি রে তাই তুই আমার বাড়ি থাকলে তুই সুখী থাকিব সত্যি রে তুই সব কথা ভুলিয়া যা আজ যদি তোর বাপ তোর বাবে যদি আমাকে দয়া না করিল হয় তাহলে হয়তো মোর চাকরিটা মোর হয়তো চলে গেল হয় সুজন তুই কোনো চিন্তা করিস না এনা চল আজ আমরা যাইয়া ওই বাজার থেকে ঘুরে আসি চলে দেখা চল চল সুজন চল আজি মই স্বামীর সত্য কাজ করি
ଭଗ୍ରାମ ବାସୀ ମା ବାବା, ମୁଇଁ ଯେ ଜନମ ଦୁଃଖିନୀ ତୋର ମୁହଁ ଭିକ୍ଷା ଦିଆ। ଆଜି ମୁଇଁ ଯେନ ମୋର ସ୍ୱାମୀ ସତ କାଜ କରିବାର ପାରୁ ମା ବାବା, ତୁମେ ମୋର ତୁ ସେଇଠି ଭିକ୍ଷା ଦିଆ। ତୁମେ ମୋର ভিক্ষা দেওয়ার পাশে
পারছেন ক্যামেরা কে কি কি তোমার এই অবস্থা কে বাবু তুমি কে দি আসলে তুমি জানেন না তুমি জানেন না বল কি অবস্থা তুমি কি জানেন আমরা সবাই জানি সবাই জানি কিন্তু কিন্তু আমার ওই টাকাগুলা কাই দিয়ে বাবু আজ একটা কোটি টাকা পাবো ইসু তো গাছ পরিবারের জন্য হাতে সানির কাছে আজ একটা ছোট গাছ পরিবারের জন্য আপনার ওই ভিক্ষা করেছি বাবু কাছে না তোমার এই মনে দুঃখের কথা আপনার শনিবারই আসবে আপনার টাকা খালে দিয়েছি তোমার টাকা খালে আমাকে ফেলে দিতে আর যদি ফেলে দিন আদি বাড়ি পারেন তাহলে তাহলে যে বদলে তোমার স্বামী কিসে সে বদলে চলিয়া যাও তোমরা ছলনা করছে দেও তোমার হাতে টাকাগুলো আমাকে দেও তোমাকে ভালো ভালো কই তোমার হাতে টাকাগুলো দেও আর যদি আমি তোমাকে মারতে মারতে তোমাকে শেষ করিয়া দেব তোমাকে এমনি এমনি দেবে না তোমার যদি এই টাকাগুলো আমরা কাড়িয়া না নিবার পারি তাহলে আমার নাম নাই ভূমি বলো যাও তোমরা তোমরা এই বাড়ি থেকে ফেরাও তোমাকে ভালো ভালো করে বেরিয়ে যাও তোমার মায়া কাদরে দেখতে দেখতে মরে শুধু এই আসলে টাকা অনেক ভয় আগেছে আজই তোমার ভিটা বাড়ি সবে শূন্য করে দিও তোমরা আমাকে টাকা দিবার পারবেন না তোমাকে এই বাড়িতে থাকে বাড়িতে বাড়ি নয় তোমরা ফেরাও ফেরাও বাড়ি থেকে আর যদি না বাড়াই তোমাকে আমরা অভিশাপ করিব তোমরা জানেন তোমরা তোমরা তো খুবই ভালোবাসেন তোমার দেওর ওই সুজনক তাই না তাই তো তাই তো তোমাকে ভালো ভালো কই তোমরা যদি এই বাড়ি থেকে না যান তাহলে তোমার জয়ের এই সুজনের বড় মুখ দেখিবে আচ্ছা
যদি যত কেউ পালিশ করে তাহলে মোর কাছে আসে। তোমরা যত পালিশ করিয়া যা তোমার ইচ্ছা জাগিবে সেই টাকা মোক দিবে, মুই দেখিতা নিবারণ করি। নানা আমায় যত পালিশ করিয়ার বসে মেটি না, কেউ দেখুন কোনো খুরিটা আসে কিনা। দেখা খুরিটা আসে কিনা দেখা, চল এলা আমরা যায়া তাড়াতাড়ি তোমার ইচ্ছা যা জাগিবে, তোমার খুশিকে তোমরা যা দিবে সেটাই আমি মানিয়া নেই। ও ঠিক আছে, তোমরা যখন গরিব মানছি তোমাকে আমরা 100 টাকা দিব জোতা পালিশ করো। তোমার দয়া দেখিয়া আমাকে 100 টাকা দিবা মনে, তাই তো দেহ তোমার জোতাগুলো পালিশ করিয়া আর এই 100 টাকা নেও। তেও তোমার জোতাগুলো আমি পালিশ করু। একি একি বৌদি বৌদি বৌ সুজন তুই এই বাজারতে বসিয়া জোতা জোতা পালিশ করিস? আজি তকারি লবি একি হতভাগা
করিবি সংসারটাকে সোনার মতন সংসারটাকে ছাড়খাড় করিয়া দিছি। আগে যদি মরে জানা থাকিত তাহলে তোর মতন মেয়ের সঙ্গে আজ বই মরে বাবার মতন দাদাটাকে বই হারাইছ ইয়াকে মাত্র তোর বাপের জন্যে তাই তো বই যা মরে এই দুঃখনি বৌদিটাকে নিয়ে যায়। বই অমন করিয়া তাকে ছাড়ি যাবার নাই বৌদি। দিদি দিদি আজ তুই মুখ ক্ষমা করে দিস দিদি, আজ নারী হই আজি মোক যখন নিজে চাইছে চল। হ্যাঁ দিদি আর তোর জোতা পালিশ করবার হবার নাই চল। তুই জানিস না আজি সুজনী আইসে চাকরি করিয়া আজি মনে বেরিয়ে বিয়াও দিন ধুমধাম করিয়া এই আনন্দে বই আজি। ওটাই তো তুমিও ভাবো আজি সুজন আমার বেটার মতো, আজি সুজন যখন ঘরে পাইয়া গেছে আর কোনো চিন্তা নাই, ওর চাকরির টাকা বসিয়া বসিয়া খাবো। ওই এই বুদ্ধি করি এই তো সুজনকে ওই 5 লাখ টাকা দিছ। হ্যাঁ হ্যাঁ ওটাই তো আর কোনো চিন্তা নাই বাবা। বাবা বেটি বেটি তুই আসিল তো বাজার বাজার হয়ে গেছে বেটি। ও এই বাজারের কথা ছাড়ো বাবা, আজি মোর মন মেজাজ ভালো নাই। হ্যাঁ বাবা দেখে বাবা দে ওই যে নারীটা কানিস মাথা কানিস সেটাকে কপড়া কপড়া কিনে আসলি না আমার বাড়ি। জেঠ দাঁড়াও জেঠ, আজি আজি আমার এই আগতে জানা ছিল না তোমার মনতে এত অহংকার, আজি আজি এত সুন্দরী একটা সোনার মতো সংসার পাখতে মারা ছাড়খাড় করিয়া দিলে। তাই তো জেঠ আজি কয়া যায় যখন এই আমার সব সংসার শেষ করিয়া দিছে তোমার বেটি কি তোমার এই কাছে দেখো আর আমরা এই বৌদিকে নিয়া যেটুকুনায় আমার বাড়ি সে দেখুন আমি ফিরিয়া যাব। বাবু বাবু সুজন সুজন মার বড় ভুল হয়ে গেছে বাবু বাবু তোমরা তোমরা আমার মাফ করিয়া দেব বাবু। জেঠ তোমার যে এত অহংকার এত টাকারই গরম আজ এই টাকারই গরমে একজনের জীবনে তোমরা নিয়ে দিছে। সুজনের বাবা আজি রেখার বাবা তোমাকে কই সত্যি সত্যি তোমরা বড় ভুল করেছে ওই জন্য তোমাকে আমার মা কাছে কইছিল সত্যি সত্যি যে তোমরা ওই ওই টাকা 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 নিয়েই করে তুমি শুধু ভাবেন এলা তোমরা তার অধিকার ভাবেন না। দেখার মাও সত্যি মই বুঝিবার পাইছ আজি কেমন ভুল ভাঙিয়া গেছি আজি টাকা টাকারই অহংকারে সব কিছু মই একজনের পরিবারে শেষ করিয়া দিছ। তাই তো তাই তো আজি এই 10 ঠাকুরের কাছে আমরা ক্ষমা চাই। সুজন
আরে সুজনের বৌদি আজ তোমার উপরে অনেক অন্যায় অত্যাচার করেছ তোমরা আমাকে ক্ষমা করিয়া দাও না জেঠা না আজ মোর কাছে তো ক্ষমা চাই না আজ মোর কি ফিরিয়ে আসিলি সজন সংসার ফিরিয়ে আসিলি সোনারি সংসার সুজনের বৌদি তোমরা মোর কাছে তো ক্ষমা চাই না না তোমরা মনে করিয়া কাঁদেন না আজ আজ তোমার ভিটা বাড়ি জমি জায়গা সব কিছু ফেরত দিয়ে দিব আরে দিয়া দিব আমার যত জমি জায়গা টাকা পয়সা সব কিছু ফেরত দিয়া দিব তোমরা দয়া করিয়া তোমার দেউরির সাথে খাবার বেটির বিহাউটা দিও আজ আজ তোমার বেটি আজ তোমার বেটি আমার সুজনের সঙ্গে বিহাউ দেওয়ার কথা এটা তো ভালো কথা হে মা আজ তাই কো সুজন আজ আমার বড় ভুল হয়ে গেছে বাবা তাই তোমার কাছে ক্ষমা চাইয়া আজ আমার বেটি তোমার হাতে তুলিয়া দিছি বাবা আরে আজ আমার যত জমি জায়গা টাকা পয়সা সব তোমাকে দিয়া দিব তাহলে আইসো আজ থেকে আমরা এই সময় মিলিয়া সুখের সংসার করি শুনো সুজন আইস থাকি তোমরা মোর জামাই আর তোমরা মোরে বেটি আর ময়ো কো আইস থেকে তোমরা মোরে বোমা সুজন